কি হয় মানে ড্যাডি যখনই এখানে এসেছি সবচেয়ে আগে সমাধিতে প্রণাম করার পর মাটির ওপর লুটিয়ে পড়ে তার পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করেছি আজকে তিনি নেই তার ভক্ত আপনারা রয়েছেন আপনাদের সকলের চরণে ঠিক সেমনি করে প্রণাম করে আমি শুরু করছি একটা সঙ্গীত তখনই সফল হয় যখন সে ফেরে লোকের মুখে মুখে একটা জীবন সফল হয় যখন সে শ্রেষ্ঠ জীবনকে অনুপ্রাণিত করে সেই সফল জীবনের অধিকারী ড্যাডি বাইশে অমরধামে চলে গেছে দুর্গা পূজার সময় আমরা প্রার্থনা করি আয়ু দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনং দেহি সর্বাং কামাংষ্ট দেহি মে অনেকেই আপত্তি করেন আচ্ছা আমরা পুত্রান দেহি কেন বলছি আমরা তো পুত্র চাই না আমি সেখানে তাদের সে শ্রীরামকৃষ্ণের একটা কথা আমি বলেছি বারবার শারদা মা একবার শ্রী রামকৃষ্ণকে বললেন যে সবাই আমায় বলছে শারদা তোর ছেলে পুলে হলনি শ্রীরামকৃষ্ণ বললেন হবে গো হবে এত ছেলে পুলে তোমার হবে যে মামা দাবি আর তিষ্ঠতে পারবে সেই ড্যাডি ও সেই পুত্রান দেহি তার সফল হয়ে উঠেছিল আমরা কত লোকে তাকে ড্যাডি বলে দেখেছি তাকে বিরক্ত করেছি সেই বাচ্চাটা তার ক্ষেত্রে সম্পূর্ণ সফল হয়ে উঠেছিল একটু আগে আপনারা ড্যাডির ভাষণ শুনছিলেন যে কথাটা আমার সবচেয়ে ভালো এখন লাগলো যে তিনি যখন বলছিলেন পুরানো আবাস ছেড়ে যাই যাবে মনে ভেবে মরি কি জানি কি হবে নূতনের মাঝে তুমি পুরাতন সে কথা যে ভুলে যায় এটা গীতাঞ্জলির তৃতীয় কবিতা ঠিক গীতার দ্বিতীয় অধ্যায়ের ২২ শ্লোকটা একই কথা সেই বাসংসীতির নানি যথা বিহায় নমানি গৃহনাথী নরপরাণী তথা শরীর আমি বিহায় যে নানানি সঙ্গে আমি নমানি দেহি এই দেহের খোলসটা ফেলে চলে যেতে হবে নতুন জীবনে সেখানে একটা নতুন খোলস অপেক্ষা করছে এই জীবাত্মাটা পুরাতন সে পরমাত্মা পুরাতন সেই নতুন জীবন সেই পরমাত্মার পরম আশীর্বাদে পরিপুষ্ট ড্যাডি সাবিত্রী যখন পড়ছিলেন তখন আমার মনে হলো যে ড্যাডি যদি আমরা এরম ভাবে স্মরণ করি যে আজকে এই সভায় মনে করুন আমি নই ড্যাডি এখানে বসে বসে পড়ছেন লর্ড টেনিসনের ক্রসিং দ্য বার কবিতাটা আমি আপনাদের জন্য পড়ছি সানসেট an evening star and one clear call for me and may there be no morning of the bar when I put out to sea but such a tide as moving seems asleep to fool for sound and foam when that which drew from out the boundless deep dawns again home twilight and evening bells and after that the dark and may there be no sadness of farewell when I embark for though from out our bone of time and place the flood may bear me far I hope to see my pilot face to face when I have crossed the bar তিনি স্যারের আমি কি বাংলা করব তবু আপনাকে এরম ভাবে বলছি ড্যাডি বলছেন আমার জীবনে সন্ধ্যা ঘনিয়ে এসেছে আমি পরপরে পরিষ্কার ডাক শুনতে পেয়েছি মৃত্যুর খেয়া আসছে আমাকে নিয়ে যেতে ঘুমের দেশে এই পরিচিত বিশ্বব্রহ্মাণ্ডের সীমানা ছাড়িয়ে এই পরিচিত পার্থিব সময়ের সীমা ছাড়িয়ে সে আমাকে নিয়ে যাবে অনেক দূরে বিদায় বেলায় তোমরা আমার জন্য শোক করো না আমি যে আমার ঈশ্বরের মুখোমুখি দাঁড়িয়েছি আমরা কি বলতে পারি আমরা শুধু দুটো দুর্বল মুষ্টি নেড়ে বলতে পারি যেতে নাহি দিব যেতে নাহি দিব জীবনের কে রাখিতে পারে আকাশের প্রতি তারা ডাকিতে তাহারে তার নিমন্ত্রণ লোকে লোকে নব নব পূর্বা চলে আলোকে আলোকে স্মরণের গ্রন্থি টুটে এসে যে যায় ছুটে বিশ্বপথে বিন্দা বন্ধন দিকে মহারাজ কোন মহারাজ
জীবন সর্বশেষে দুই পায়ে ফেলে মৃৎপাত্রের মতো যাও ফেলে। তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ, তাই তব জীবনের রং পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিরে তোমার বারংবার, তাই চিহ্ন তব পড়ে আছে তুমি কেনা। ভালো লাগছে আপনাদের চোখে জল দেখে, এই চোখের মনে জলটুকুনি দরকার, নইলে আমরা বিক্রি তর্পণ করবো কি করে। আপনারা জানেন যে ড্যাডি যখনই কোনো সামাজিক উৎসবে গেছেন তখন ড্যাডি আশীর্বাদ করেছেন, আমি তার সঙ্গে সঙ্গে বলে দিয়েছি, তারপরে আমরা কি দিয়ে তর্পণ করবো, ইদং অস্ত্র, তাহলে কি বলবো, বলবো বিষ্ণুর শ্রী অরবিন্দ গোত্র বিদরম প্রদ্যোত কুমার দেব সর্বানম ইদং অস্ত্র উত্তম সদা। তারপরে প্রণাম করবো সেই এক মন্ত্র পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরম তপ পিতরি প্রীতিমা বন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। ওম প্রিয়তাম শ্রী অরবিন্দ সর্বযোগেশ্বর ঋষি তস্মিন তুষ্ট জগদ্দুষ্ট গৃহীতে গৃহীতম জগৎ সর্বম সমর্পণ করবেন কি বলে, মনা যদিদম কর্মপ্রীতম তৎসর্বম ভগবান শ্রী অরবিন্দ চরণে সমর্পিতম। অভিমান নেই, আমি নারায়ণ নারায়ণী, নারায়ণের শক্তি নারায়ণীকেও এসব প্রণাম করব, বলবো নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভব রহিমাং কুণ্ডলিকাক্ষম সর্ব পাপহর হরি কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নারায়ণীকে প্রণাম করব, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানন্য শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বসাধ্যি হরে দেবী নারায়ণী নমস্তুতে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি সমস্ত বক্তৃতা সীমা রাঙ্গিকে শুরু করেছি, এই জন্যে কারণ আমি শ্রীমাসে টোটাল সারেন্ডার দিয়ে শেষ করতে চাই, কারণ ড্যাডি যে বাণী প্রচার করতে চেয়েছিলেন সে বাণীর শেষ কথা এবং মূল কথা সে টোটাল সারেন্ডার। সেই সারেন্ডারের জন্য আমাদের সবচেয়ে পথে যেটা আটকে রাখে সেটা হচ্ছে অহংকার। আমি নিজে বারবার এসে দেখেছি, আমি ড্যাডি পায়ে এসে মাথা নিচু করে এসে প্রণাম করেছি এই জন্যে যে তুমি আমার অহংকার ভেঙে দাও। আমার ভীষণ অহংকার অহংকার ছিল, এখানে বলতে আমার নিজের বাবা অনেকদিন আগে কত হয়েছেন তার একটা কথা আমি বলছি, আমার নিজের অহংকার ছিল। আমি আপনাদের 35 বছর আগেকার কথা ফেরত যাচ্ছি, যখন আমি একজন বিখ্যাত ছাত্র নেতা, যখন আমি লোককে পাগল করে দিতে পারি, যখন আমার কথার পর রাস্তায় গিয়ে ট্রামে বাসে আগুন চলে, টিয়ার গ্যাস চলে, গুলি চলে, তখন বাবা বলেছিলেন যে ভগবান তোকে একটা আশ্চর্য আশীর্বাদ দিয়েছেন, তুই সেটাকে খারাপ কাজে ব্যবহার করিস না। কিন্তু সেই অহংকার আমার চিরকাল ছিল, সেই জন্য আমি বারবার পায়ে মাথা দিয়ে প্রণাম করেছি, বলেছি অহংকার তুমি আমাকে সরিয়ে দাও, এই অহংকার আমার আছে অরবিন্দের মাঝখানে চলে আছে, তো অহংকার কি করে যাবে, সেই টোটাল সারেন্ডার। এই যে আমি, এই যে অহং, এই অহং অহংকার, এই অহং তো তোমার প্রভু। শ্রী রামকৃষ্ণের মনে আছে এক হাতে টাকা এক হাতে মাটি নিয়ে টাকা মাটি টাকা মাটি টাকা মাটি করতে করতে দুটো এজ করে ফেলে দিলেন। আমরা যদি সেরকম ভাবে পারি, এক হাতে অহংকার অপূর্ণ চেতনা দিয়ে আপনাদের সামান্য ঈশ্বর প্রেরণা দিয়ে গেলাম, যদি পারি আমি আবার আসবো আমার পূর্ণ চেতনা দিয়ে আপনাদের মনে ঈশ্বর চেতনা ঈশ্বরের প্রতি ভালোবাসা জানিয়ে দিয়ে যাবো। আবার আমি আপনাদের সকলের জন্য আমি প্রণাম জানাই।